ইয়ার বিহাইন্ড দ্য সিন হচ্ছে আমরা রেগুলার সিসিএল এর পর থেকে আমার কাছে সিসিএল এর পর থেকে আমার মনে হয়েছে স্পেশালি যে আমরা যারা মিডিয়াতে কাজ করি বিভিন্ন সেক্টরে আমাদের আসলে ওই মানে ব্রিদিং স্পেসটা খুব কম, এত কাজে সবাই বিজি, একমাত্র এরকম যদি কোনো অনুষ্ঠান না হয় আমাদের একজন আরেকজনের সঙ্গে খুব একটা দেখা হয় না, সবাই বিভিন্ন জায়গায় থাকেন, বিভিন্নভাবে ব্যস্ত থাকেন। তো আমার কাছে মনে হলো যে অ্যাটলিস্ট আমরা যারা ছেলেরা আছি ঠিকঠাক খেলেন বা খেলতে ভালোবাসি, আমার কাছে মনে হলো যে সবাই মিলে একটা গ্রুপ করা দরকার। এরপর আমি একটা গ্রুপ ফাউন্ড করি যেটার নাম হচ্ছে অল স্টার্স ক্রিকেট গ্রুপ। এরপরে ওখানে আমরা মেম্বার বাড়তে 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 প্রায় 50 জন হয়ে যায়, প্রায় 40-50 জনের মতো একটা গ্রুপ। তো তখন মনে হলো যে আমরা নিজেদের মধ্যে আমরা প্রতিবারই প্রতি সপ্তাহে প্রতি 3-4 দিন পর পর বিভিন্ন নিজেদের মধ্যে আমরা ম্যাচ খেলি বা বিভিন্ন গ্রুপ আমরা ম্যাচ খেলতে খেলতে এমন একটা পর্যায়ে গেলো যে বিভিন্ন জায়গার ক্লাবগুলো আমাদের খবর শুনতে পেলো বা আমাদের খবর রাখতে লাগলো। এরপর ওদের সাথে আমরা ম্যাচ খেলা শুরু করলাম, নট অনলি ওদের সাথে আমরা ম্যাচ খেলতেছি বা বিভিন্ন ক্লাবকে আমরা হারিয়েও আসছি। সো তখন আমার মনে হলো যে না, আমাদের ভেতরে বোধহয় ক্রিকেটটা কিছুটা হলো আসে। এরপর আমরা প্ল্যান করলাম যে আমরা 15-16 তারিখ একটা বিজয় দিবস 16 তারিখে, সেই উপলক্ষে আমরা 15-16 একটা ছোটোখাটো টুর্নামেন্ট করতে পারি ফ্রেন্ডলি। এটা করতে করতে এরপর আমরা দেখতে চাচ্ছিলাম যে কজন এখানে পার্টিসিপেট করতে পারে, করতে 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 দেখা গেলো যে 3টা টিম হওয়ার মতো পার্টিসিপেশন চলে আসছে। এবার 3টা টিম মিলে আমরা প্ল্যান করলাম যে আমরা টুর্নামেন্টই খেলবো, যখন এটা একটু অ্যারেঞ্জ করে করি যাতে মানুষও দেখতে পারে আর কি। সো সেই জায়গা থেকে ছোট্ট একটা টুর্নামেন্ট আস্তে 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 বড় হয়ে গেলো। আমাদেরকে সবচেয়ে বড় সাপোর্ট দিল রংধনু, রংধনু গ্রুপ আমাদেরকে সাপোর্ট দিল, এরপরে তাবাস সাপোর্ট দিল আমাদেরকে, গ্রো আপ সাপোর্ট দিল, সব কিছু মিলে আমরা ফাইনালি একটা ঠিকঠাক টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি এবং মানুষকে বিলিভ করানোর চেষ্টা করছি সিসিএল নিয়ে, যে মানুষ আমাদেরকে এত কথা শোনায় সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে। অ্যাকচুয়ালি বিষয়টা তা না, খেলাধুলার মধ্যে এরকম কিছু হয়, আমরা দিন শেষে সবাই যারা সিসিএল খেলেছি আবার এখানে খেলছি আমরা, এবং আমরা খুব হাসি খুশি আনন্দ ফুর্তি করেই খেলছি। সো আমার মনে হয়েছে আমাদেরকে ভুল বোঝার আর কোনো অবকাশ নাই।